আপনারা যদি ম্যানিফেস্টোটা ভালো করে পড়েন তাহলে আপনারা দেখবেন যে আমরা যে উন্নয়নের মডেলটাকে আমরা বাংলায় বিশেষভাবে সেট করেছি সেটাই আবার আমরা তারও আরো বৃহৎ এবং ত্রিপুরার মাটির সঙ্গে মানানসই করে ত্রিপুরার মতো করে যাতে সত্যিকারে ত্রিপুরা আজাদ ত্রিপুরা হয়ে ওঠে, স্বয়ংভর ত্রিপুরা হয়ে ওঠে, স্বাধীন ত্রিপুরা হয়ে ওঠে, তার লক্ষ্যমাত্রাগুলো আমরা সেট করে দিয়েছি। আজকে আমরা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছি, সেজন্য আমি নিজে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে খুবই আনন্দিত। এক কথায় যদি বলতে হয় যে আমাদের ইস্তাহার যেটা প্রকাশ হয়েছে তার মধ্যে যা প্রতিশ্রুতি দিয়েছে তার চেয়ে বেশিও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসও চায় যে ঠিক বাংলার উন্নয়নকে এইখানেও তাকে রোল মডেল করে যাতে ত্রিপুরার মানুষদের জন্য সেই উন্নয়নের স্পর্শ আমরা মানুষকে দিতে পারি। আমরা শিল্প নিয়ে কি করব, শিক্ষা নিয়ে কি করব, স্বাস্থ্য নিয়ে কি করব, সামাজিক প্রকল্প নিয়ে কি করব, জনজাতিদের উন্নয়নে কি করব, এসসিদের জন্য ওবিসিদের জন্য আমরা কি করব, সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি করব, আমরা সড়ক থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কি করব, বেকার যুবকদের জন্য আমাদের কি চিন্তা ভাবনা আছে, এমনকি যারা বিগত দিনে 10,323 জন যাদের চাকরিচ্যুত হয়েছে, যাদেরকে জোর করে এরা বেকারত্বের জ্বালা ভোগ করতে আবার নতুন করে সুযোগ করে দিয়েছে, তাদের জন্য আমাদের কি কি করণীয় তার প্রত্যেক কটা জিনিস এই নির্বাচনী ইস্তাহারে উল্লেখ আছে। আমরা গর্ব করি যে আমাদের নেত্রী থার্ড টাইম চিফ মিনিস্টার মমতাদি যদি কাজের ট্র্যাক রেকর্ড বা তালিকাটা আমরা সামনে নিয়ে আসি, সেই ভিশনটাই আমরা ত্রিপুরাতে আগামী 5 বছর লাগু করতে চাইছি।